কিছুক্ষণ আগে মধ্যমামের চৌমাথা চত্বর ঘেরাও করা হয়েছে ঘেরাও করেছেন স্টুডেন্টরা ইলেভেন টুয়েলভে কিছু স্টুডেন্টরা যারা ফেল করেছে তারা প্রতিবাদ করছে আমাদের ফেল করানো হলো কেন তাদের কথা অনুসারে করোনা চলছে আমরা ঠিক মতন পড়তে পারিনি অর্থাৎ আমাদের পাশ করিয়ে দেওয়া হোক এটা কেমন কথা তো হাস্যকর বিষয় হয়ে গেল এই ফেল করেছ বলে যে মধ্যমরাম চৌমাথা চত্বরটা তোমরা ঘেরাও করেছো এটা কি মানে পড়াশুনোর যে কর নি এটা তার মানে পরিচয় পড়াশুনো করলে কখনোই এই ধরনের কাজ তোমরা করতে না স্টুডেন্ট যারা ফেল করেছ তারা সত্যি ফেল করারই মতন কাজ করেছো আজকে তোমরা পরিচয় দিলে তোমরা যে ফেল করার মতনই স্টুডেন্ট এবং বুদ্ধি তোমাদের সেই রকমই তোমরা সেটাই পরিচয় দিলে আজ এই কাজ করে ছাত্র হচ্ছে ছাত শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর ছাত্ররা সেই মেরুদণ্ডের মানে প্রতীক যে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে এটা ছাত্রদের দ্বারাই আমরা বুঝবো জানবো এটা ছাত্ররাই করে দেখাবে তাই ছাত্ররা যখন এই ধরনের ঘেরাও করে মেরুদণ্ডটা ভেঙে দেয় তখন সত্যি বোঝা যায় যে তোমরা কোনো কিছুরই যোগ্যতা রাখো না যারা ঘেরাও করেছো যে পাশ করিয়ে দাও পাশ করানোর দাবিতে যারা ঘেরাও করেছো তাদেরকে বলি এত মাথা মোটার মতন কাজ না করলেই পারতে অর্থাৎ বুঝিয়ে দিলে যে তোমরা সত্যিই পাশ করাবার যোগ্যতা রাখো না বা তোমাদের মধ্যে এতটা যোগ্যতা নেই যে তোমরা পাশ করবে তাই তোমাদের পাশ করানোর কোনো অর্থই ওঠে না মধ্যমরাং চৌমাথার চত্বর হচ্ছে সবথেকে ব্যস্ত চত্বর ওইখানে ঘেরাও করে হাজার হাজার মানুষকে বিপদে ফেলে অসুবিধায় ফেলে তোমরা ছাত্ররা আজকে যা করলে তাতে সত্যি ছাত্রদের প্রতি যে রেসপেক্ট সেটা সবারই কমে গেল সত্যি হাস্যকর করে তুললে নিজেরা